কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ক্যাপকাট, আজকের বিষয়টা হচ্ছে ক্যাপকাট পরিচিত এবং ক্যাপকাটের যে টুকিটাকি বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো পিসিতে অথবা ল্যাপটপে যদি আপনারা ক্যাপকাট ডাউনলোড দিতে চান, তাহলে আমার আর একটি ভিডিও আছে, তো সেই ভিডিও থেকে দেখে নেবেন কিভাবে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করতে হয় পিসিতে অথবা ল্যাপটপে। তো আমি আমার ক্যাপকাট যে অ্যাপটি ওইটার ভিতর চলে গেলাম। চলে যাওয়ার পর ল্যাপটপে তো এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পারতেছেন তো এরকম একটা ইন্টারফেস। তো এখানে ক্রিয়েট প্রজেক্ট, ঠিক আছে, অথবা ক্রিয়েট ইমেজ, আপনারা ইমেজ দিয়েও একটা ভিডিও তৈরি করতে পারবেন, তো এটা পরে দেখাবো। তো ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আছে জয়েন প্রো, প্রোতে জয়েন হলে আপনার অবশ্যই পে করতে হবে, ঠিক আছে। এখানে আছে শেয়ার, এরপর আছে এক্সপোর্ট, ভিডিও এডিট করার পর এখানে এক্সপোর্ট দেওয়া যায়। এখানে শর্টকাট কে আছে এগুলো আপনি দেখতে চাইলে দেখতে পারেন। এই দেখেন কিভাবে শর্টকাট, এই যে স্প্লিট অল, মানে কিভাবে স্প্লিট করবেন, মানে মাঝখান থেকে ভাগ করবেন, কন্ট্রোল বি দিলে পারে মাঝখান থেকে একটি ভিডিও ভাগ হয়ে যাবে, স্প্লিট মানে শুধু কন্ট্রোল বি। তারপরে যদি বলেন সিলেক্ট মোড, তারপর টুকিটাকি অনেকগুলো আছে, এগুলো বলতে গেলে অনেক সময়। তো এখানে আপনার মূলত শর্টকাট, এখানে মূলত কি শর্টকাট, ঠিক আছে। এখানে ডিফল্ট লেআউট দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি যে এই ভিডিওটা আপনি এক্সপোর্ট করবেন, এই ভিডিওটা হচ্ছে এই যে এখানে, এখানে আপনি নাম দিতে পারেন, যেমন এখানে আমি দেখলাম ক্যাপকাট পরিচিতি, ক্যাপ কাট পরিচিতি, ঠিক আছে, পরি আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি নাম দিয়ে দিলাম, যাই হোক। এরপর দেখেন এখানে আছে ইম্পোর্ট, ইম্পোর্টের আরেকটা আছে এই যে এখানে ইম্পোর্ট, ঠিক আছে। এই এটা কিন্তু মেনুবার, মেনুবার, ঠিক আছে, মেনুবার। তো এখানে ইম্পোর্ট, আমি একটা ছোট্ট একটা ভিডিও ইম্পোর্ট করি, তো ধরেন এখান থেকে আমি ছোট্ট একটা ভিডিও মনে করেন ওপেন করলাম, ঠিক আছে। এভাবে এটা হয়েছিল, ভিডিও ইম্পোর্ট করলাম, ঠিক আছে। এই ভিডিওটা আপনি নিচে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, টাইম লাইনে নিয়ে আসলেন, এটা হচ্ছে টাইম লাইন, ঠিক আছে। এরপরে দেখেন এই যে এখানে ইম্পোর্ট দেওয়া আছে এখানে, এরপরে আছে অডিও, এরপরে আছে আপনার এই যে এখানে আপনি নেট অন করে, ওয়াইফাই লাইন অন করে অথবা হটস্পট মোবাইল থেকে দিয়ে এটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড হবে, তো আমার যেহেতু নেটওয়ার্ক নাই এই জন্য ডাউনলোড হইতেছে না। যাই হোক, এটা হচ্ছে মিউজিক। এরপর আছে টেক্সট, দেখেন টেক্সট, টেক্সট যদি আমি এখানে ধরেন এখানে আমি টেক্সট আনবো, ঠিক আছে, এখানে আমি টেক্সট আনবো, তো এখানে এই যে টেক্সট এখানে ডিফল্টভাবে ক্লিক করলে আপনার টেক্সট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে ড্রপ করলে পরে আপনার টেক্সটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন এটা একটু মাঝখানে নিয়ে আসবেন, মাঝখানে আনলে পরে এখানে টেক্সট এই যে দেখা যাচ্ছে, এখানে টেক্সট, ঠিক আছে। তো এখানে আমি টেক্সট ধরেন এখানে কালারটা লাল দিয়ে দেবো, তাহলে দেখা যাবে। তো এখানে হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে স্টিকার, এরপর হচ্ছে ইফেক্ট, ট্রানজিকশন, ফিল্টার, তারপর অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এখানে দেখেন একটা মজার বিষয়, খুব সুন্দর, এটা হচ্ছে শুধু যারা পিসি অথবা ল্যাপটপ ইউজ করে তাদের জন্য খুব একটা সুন্দর একটা, আমি মনে করি একটা আপনার যে কি বলে একটা সুবিধা সুবিধা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এখানে আপনি ডিফল্টভাবে টেক্সট অ্যাড করলে এখানে আপনার চলে আসতেছে, ঠিক আছে। যেমন আমি ধরেন এখানে এই টেক্সটটাকে অ্যাড করলাম, এখানে অ্যাড করলে পরে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে আসে ধরেন আমি লাল দিয়ে দিলাম। এরপর আছে আপনার ফন্ট সাইজ, ফন্ট সাইজ যদি ছোট বড় করতে পারেন, ঠিক আছে, ছোট বড় করতে পারবেন এখানে, অথবা এখানে ক্লিক করেও আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর লেখা বোল্ড করতে পারবেন, দেখেন বোল্ড করলে আলাদা একটা ভাইব চলে আসে, এর ভিতরে বোল্ড দেখেন মোটা হয়ে যাচ্ছে। এরপর আন্ডারলাইন, আমরা সবাই জানি যারা নাকি আপনার ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছেন,
এগুলো বুঝতে পারবেন, খুবই সহজ। এরপর আপনারা এখানে ইফেক্ট দিতে পারেন, এই দেখেন স্টাইল যাকে বলে, লেখার স্টাইল, ঠিক আছে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আপনি নিজের মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, ঠিক আছে। এরপর আপনি কালার কী দিবেন ব্যাকগ্রাউন্ডে, লাল, সাদা, হলুদ, যা দিতে পারেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। এরপর আছে আপনার রাউন্ড স্কেল, ঠিক আছে, কীভাবে রাউন্ড করতে পারেন। এরপর হাইস্ট আছে, এখানে আপনার যেটা আবার শ্যাডো আছে, গ্লো আছে, যে গ্লো হয়ে গেল মানে একটা লাইটের মতো ফোকাস দিল আর কি, গুলোরে কালার চেঞ্জ করতে পারবেন। এরপর শ্যাডো দিতে পারবেন, দেখেন এখন শ্যাডোর মতো মানে ছায়া, কোন কালারে দিবেন, ধরেন আমি নীল কালারে দিলাম, ঠিক আছে, এই যে নীল কালারে দেখেন নিচে দেখা যাইতেছে, তো এইভাবে দিতে পারবেন। তো এই নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাংলা লিখতে পারবেন, কিভাবে একটি ভিডিও সুন্দরভাবে করতে পারবেন, এডিট করতে পারবেন, সেভাবে দেখাবো। আজকে এই ছোট্ট একটা ভিডিও করলাম, যাই হোক। এই যে নিচে নিচে আছে রেশিও, একটা জিনিস দেখায় রেশিও, রেশিও আপনি কত রেশিও করবেন, ঠিক আছে। আপনি ইউটিউবের জন্য এটা দিতে পারেন, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য এটা দিবেন, রিলস বানায় যখন, রিলস বানায় তখন আপনি এই এটা দিতে পারেন রিলসের জন্য, এই যে, এই যে এটা 9:16, এটা দিতে পারেন রিলসের জন্য, ঠিক আছে। আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তো এভাবেই আপনি আস্তে আস্তে করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিও আপনি এখান থেকে মাঝখান থেকে ভাগ করতে চান, তাহলে এই যে স্প্লিট আছে, এখানে ক্লিক করে দেখেন ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এরপর যদি বলেন যে আমি বামেরটা ডিলিট করে দিব, তাহলে যে বামেরটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যদি বলেন যে হলো ডানেরটা ডিলিট করবো, তাহলে ডানেরটা ডিলিট করতে পারেন, এখানে ক্লিক করে এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করেন যে ফিরিয়ে আনবেন, আপনার ভুল হয়ে গেছে, তাহলে এই যে এখানে রিব্যাক, ঠিক আছে, উন্ডো আছে, অথবা কন্ট্রোল জেড, এখানে করলে পরে এটা চলে আসবে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই।